नमस्ते भाइयों बहनों, बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये। शेख ये बात थी क्या? আবার ওই জায়গাটায় চলে এসছি ভাই, বাপ রে বাপ কি গন্ধ, ও মাই গড, তাড়াতাড়ি গন্ধ, বাপ রে বাপ এত পচা গন্ধ হয় গার্বেজের, মানে ভেতর দিয়ে আত্মা বেরিয়ে আসছে এমন অবস্থা। ও নেক্সট উইকে আমরা একটা খুব ভালো প্ল্যান করেছি আমি আর দেবু মিলে, জানি না কতটা সাকসেসফুল হবে বলে, জায়গাটা খুবই অসাধারণ, বল দেবু। হ্যাঁ, জায়গাটা হচ্ছে এমন মালদ্বীপের মতন জায়গা। মালদ্বীপস? আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদ্বীপস আছে? ও মাই গড, ছুড়লাম একটা একটা মিম শেয়ার হয়েছিল দেখেছিস? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে জামাইকে কি কি খাওয়াতে হবে? অনেক কিছু থাকবে, নকুল দানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে। সুন্দর আছে, আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে কি পারছে না, বাট রোডটা ভাই একদম মার্শাল্লাহ ওয়ালা রোড, মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে নেই অন্য কোনো হাইওয়েতে গাড়িটা চালাচ্ছি, মানে দুপাশে এমনি গাছ আর এমনি রাস্তা। ওকে ওকে, সোজা তাই তো? বরানগর, আমরা এখন আছি বরানগরে, তো ওখানে লেখা আছে আই লাভ বরানগর। আমাদের এখন যেতে হবে, আমাদের যেতে হবে লেফট তাই তো? আমাদের যেতে হবে লেফট, লেফট চান, আমাদের এখন রোম্যান্স করছে দক্ষিণেশ্বরের ঘাটে দাঁড়িয়ে, ব্রিজে দাঁড়িয়ে রোম্যান্স করছে এখন। আমি শোন না, আমি ভাবি বাপ রেস্টুরেন্টে যাচ্ছি, এত সম্মান দিচ্ছে, খাবার ম্যানেজার এসে খাওয়াচ্ছে, তারপর ওখানে তোর ওই ট্রাফিক থাকে যে জিজ্ঞেস করলাম কি সুন্দর, না বাবু এটা দিয়ে তো টু হুইলার যায় না আর কখনোই অ্যালাউ ছিল না, তোমরা সাবধানে যাও, কত ভালোভাবে কথা বললো। এখানে আবার ট্রাফিকগুলো গাড়ি ধরছে, ঠিক আছে, আমার সামনে যে কাকাটা স্কুটি চালিয়ে যাচ্ছিলো ওকে ধরলো, আমি একদম এরকম যেতে গেলাম, এরকম আসতে করলাম কাকার পিছনে পড়ে দাঁড়িয়ে গেলাম, ঠিকই আমাকে ধরলো না কেন, আমি রিজনটা জানতে চাই। ক্যামেরা লাগালে এত রেসপেক্ট পায় মানুষ? ও মাই গড, মানে কি ক্যামেরা লাগালে লাইট লুক এট হিয়ার, মানে তোর এইখানে তোর সিগন্যাল করেছিল, আমরা যে দিকে সিগন্যাল গ্রিন করে দিল রেড থেকে, ওয়া মানে নেক্সট লেভেল নে লোকেরা
মোস্ট অফ দা মোস্ট বেঙ্গল সিগন্যাল কে মানে আরে মোস্ট অফ দা টাইম অ্যাক্সিডেন্ট তো এই জন্যই হয় কি লোকে সিগন্যালই মানে না গ্রিন সিগন্যাল আছে ভাব কেউ স্পিডে আছে কোনো বাইক বা কোনো চার চাকা ঠিক আছে হঠাৎ মুখের সামনে তোর ওরকম ক্রসিং করবে সিগন্যাল থাকে গ্রিন সিগন্যাল গাড়ি যাওয়ার জন্য হাইওয়েতে ওরা হট হট করে এরকম রাস্তার মাঝখানে চলে আসবে মানে নিজেদেরও কোনো ধ্যান রাখে না জানেন আর আমাদেরও রাখে না এরকম করতে মানে কোনো বাইক ভাবুন আপনার মানে অন্য কোনো বাইক যাচ্ছে চার চাকা কি দু চাকা হয়ে গেল স্পিডে আছে সে দেখতে পাচ্ছে যে গ্রিন সিগন্যাল আছে তো কোনো প্রবলেম নেই আর এরকম গ্রিন সিগন্যালে ওরকম রাস্তা ক্রস করে দিস ইজ টু মাচ ননসেন্স এই এটা হচ্ছে হকি গ্রাউন্ড কালকে সকালে এখানেই আমি ছুটছিলাম দিস ইজ দ্য ভিউ ওফ কি করেছে দেখ এসছি এর আগে দেখ এই একটা গ্রাউন্ড তো এই এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ডটা কাল সকালে যেটা দেখালাম আপনাদেরকে মানে নেক্সট লেভেল ওই পাশে পুরো গাছ টাছ লাগিয়ে দিয়েছে গাছে আলো টালো পুরো লাগিয়ে দিয়েছে হ্যাঁ ওইটাই তো বলছি দেখি না ফোয়ারা করেছে আবার সামনে দেখ দেখ কি নেক্সট লেভেল ভাই হোল্ড হোল্ড ম্যান সব দেখাবো আপনাদেরকে সব সব হ্যাঁ এইটা তো সবসময় ভিড় আর যুগলদার চায়ের দোকান কারণ হচ্ছে যুগলদার চায়ের দোকানের ক্রেজ এখানকার ভিড় ও না ক্যামেরা কতটা কভার হচ্ছে বলতে পারি মেলা বসে গেছে মাঠে দেখ না মানে হেক্টিক বলবো না ঠিকই কিন্তু আজকে এতটা বিজি রোড থেকে ট্রাভেল করার পরে এইখানে এসে যা অ্যাম্বিয়েন্স দেখলাম মানে সত্যি মানে মন ভরে যাবে এমন একটা অ্যাম্বিয়েন্সের কাছে এলাম এখানে মানে আর দেবুকে আমি নিয়ে এলাম নিয়ার অ্যাবাউট অনেকদিন পরে তো স্টেডিয়ামে এলি অনেকদিন পরে আর ও পুরো দেখে শক হয়ে গেছে তোমরা যদি কোনো আইডিয়াই ছিল না এটার ব্যাপারে এত সুন্দর একটা ভিউ পাবো এখানে এসে এরকম একটা অ্যাম্বিয়েন্স হয় সেরা সেরা ভালো লেগেছে তো ট্রিট যে একটা কিছু যেমন ভালো লেগেছে হ্যাঁ দেবো দেবো থেকে ট্রিট নেবো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখার জন্য আর দেখানোর জন্য আজকে ট্রিট নেবো আমি পরের দিনের কাছ থেকে ট্রিট নেবো আচ্ছা দিয়ে দেবো আর আর যাই হোক এই যে আগের ক্লিপে দিয়ে দেখলেন এটা সত্যি খুব ভালো এখানকার অ্যাম্বিয়েন্সটা মানে গাছপালায় নানা রকমের আলো লাগিয়েছে তার উপর সুইমিং পুল পন্ড জিম এরিয়া মানে টপ নচ মানে সত্যি এটা ডেভেলপ করেছে অনেকই ডুমুরজলা স্টেডিয়ামটা আগে যা ছিল এখানকার পাবলিক যারা দেখেছে ডুমুরজলা স্টেডিয়াম আর এখনকার যে স্টেডিয়াম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আর তো এটাই ছিল অ্যাম্বিয়েন্স আর কি আজ এই ভিডিওটা এখানেই এন্ড করা যাক যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি কী করবে বলো লাইক শেয়ার অ্যান্ড ডেফিনেটলি ওই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নেক্সট বার যখন ভিডিও আসবে আমাদের ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন আর আমরা আজ ভিডিওটা এখানে এন্ড করছি যদি আপনাদের ভালো লাগে থাকে দেন ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের নেক্সট ভিডিও কী চায় আর আমার যা ভুল হচ্ছে ডেফিনেটলি আমাকে জানাবেন আর